নানা অপকর্মের অভিযোগে জড়িয়ে পড়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটির সব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্য যেসব বিশ্ববিদ্যালয়ে ভিসিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মোস্তফা মল্লিকের রিপোর্ট। ভিসির পদত্যাগের দাবিতে টানা এগারো দিন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে রোববার রাতে সরকারি বাসভবন থেকে পুলিশ পাহারায় বেরিয়ে যান অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর অশালীন আচরণের অভিযোগে জড়িয়ে পড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসিরুদ্দিন আহমেদ। পুলিশ জানায় অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার পর সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের গতি কিছুটা কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির অনিয়মে গঠন করা তদন্ত কমিটির রিপোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে দেয়া হয় রোববার। রিপোর্ট হাতে পেয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিও। গোপালগঞ্জের এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটা গেছিল ইউজিসি থেকে, তারা একটা প্রতিবেদন প্রণয়ন করেছেন এবং সকালে সেটা আমি হাতে পেয়েছি এবং যত দ্রুত সম্ভব এর সুপারিশগুলো অনুযায়ী কি আমরা ব্যবস্থা নিতে পারি ইমিডিয়েটলি আমরা সেটা দেখব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ওঠা অভিযোগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের এখন 150টার বেশি বিশ্ববিদ্যালয়, তো সেখানে নানান জায়গায় নানান রকম সমস্যা হতেই পারে। আমরা সবসময়ই চেষ্টা করছি, আমরা চেষ্টা করব যে যেখানেই কোনো সমস্যা থাকবে সেই সমস্যাগুলো যত দ্রুততার সঙ্গে সমাধান করা যায় এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা যত দ্রুত আরও ভালো করতে পারি। তিনি বলেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেদিকে কঠোর নজর আছে সরকারের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।